কিন্তু তারা স্বাধীনতার চেতনার কথা বলে। স্বাধীনতার কোন চেতনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দেয় যে সময় কার্টুন বের হয়, যে যেখানেই যান খোঁজ নিয়ে দেখবেন যে সেখানে ছাত্রলীগ আছে কিনা। আন্দোলন আমাদের এখনো হবে, হতে বাধ্য, কারণ মানুষের আকাঙ্ক্ষাকে জোর করে দমন করা যায় না, মানুষের প্রয়োজনকে অগ্রাহ্য করে দীর্ঘদিন টিকে থাকা যায় না। কিন্তু একটু সময় লাগে কখন, যদি সামরিক শাসন থাকে, যদি একতন্ত্র থাকে, যদি ফ্যাসিবাদ থাকে, তাহলে সেখান থেকে মুক্ত হতে একটু সময় লাগে। আপনারা দেখেন নাই যে ঢাকায় এক নির্বাচনে শতকরা 5% ভোটারও যায় না? এই প্রবৃত্তিতে কে উপকৃত হয়েছে? সাধারণ মানুষ তো হয় নাই, হাতে গোনা কিছু মানুষ হয়েছে। তারা বিদেশের ব্যাংকে টাকা রাখে, তারা বিদেশে সেকেন্ড হোম করে, তারা বেগম পাড়া বানায়, তারা ক্যাসিনোতে টাকা খরচ করে, তারা সমাজের বিভিন্ন ক্ষমতাবান গোষ্ঠীকে হাত করে নারী ধর্ষণ করে, দুর্নীতি অনাচারে দেশকে জর্জরিত করে ফেলছে। এক ডাক্তার চিৎকার করে বলছে যে আমি স্বাস্থ্য বিভাগের ডিজি হতে চাই না, আমি তার ড্রাইভার হতে চাই। এই গত 2 দিন আগে দেখলাম সেখানের একজন কেরানির শত শত কোটি টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখছি যে লুটে পুটে খাওয়া হচ্ছে, কেন হবে না? ছাত্র গণউত্থানে নেতৃত্ব দিয়েছে তারাও বিএনপিতে, অর্থাৎ জনগণের পক্ষে যারা, জনগণের মুক্তির জন্য যারা লড়াই করে, তাদের ন্যাচারাল স্থান হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের স্বাভাবিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যেন নেতা জনাব তারেক রহমান। এটা প্রমাণিত, এটা প্রমাণিত, এটা তো ঘটনা পরম্পরা, এটা তো প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, আমি জানি যে আমাদের অনেক সহকর্মীর মধ্যে কিছু কষ্ট আছে, হতাশা, একটু এগুলো তো কিছু অসম্ভব কোনো ব্যাপার না। কিন্তু আপনাদেরকে আমি একটু ইতিহাসের দিকে দৃষ্টি দিতে বলি। আমাদের মনে আছে যে 1969-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা সামরিক শাসনের অবসান করতে পারি নাই, আইয়ুবের পতন ঘটাতে পেরেছিলাম। আইয়ুব খান তার ক্ষমতা ইয়াহিয়া খানের কাছে হস্তান্তর করেছে। কিন্তু আন্দোলনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ইয়াহিয়া খান জানতেন যে সামরিক শাসন দিয়ে এই দেশকে চালানো যাবে না, যার জন্য তাকে নির্বাচন দিতে হয়েছিল এবং 70-এ নির্বাচন হয়েছিল দেশে। ওই নির্বাচন না হলে 71-এর মুক্তিযুদ্ধ হওয়া এত সহজ ছিল না। 1969-এর গণঅভ্যুত্থানের মাত্র 2 বছর পর আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করেছি। পরিস্থিতি, পরিবেশ তখন তেমন ছিল, কিন্তু ভাবেন যে 71-এ দেশ স্বাধীন করার পরে 75-এ একদলীয় শাসন হলো, তার বিরুদ্ধে গণ আন্দোলন কিন্তু হয় নাই। গণতান্ত্রিক পরিবর্তনও হয় নাই, অন্য একটা ঘটনার মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে। তারপর আবার দেশে সামরিক শাসনও জারি হয়েছে, কিন্তু যে সামরিক শাসক যিনি মূল দায়িত্বে আসলেন, গণতন্ত্রের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা, তার দায়বদ্ধতা ছিল বলে কোনো রকম তেমন আন্দোলন ছাড়াই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। 1979-সালে নির্বাচন হয়েছে, 71-এর পর 1979 সাল, সেই 1979 সালের নির্বাচনের পর যে বহুদলীয় গণতন্ত্র,
সেটা আবার কেড়ে নেওয়া হয়েছে 1982 সালে সামরিক শাসন জারির মাধ্যমে। এবং 82 থেকে 90 পর্যন্ত সময় লেগেছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং 90 লড়াই করে আমরা বিজয়ী হয়েছি। 71 থেকে 90 20 বছর সময় একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, সেরকম কোনো কিছু গড়ে তোলার জন্য কিছু সময় লাগে। বছরের পর বছর ধরে নানা নির্যাতন, নিপীড়ন, একদলীয় শাসন, নানা ধরনের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরব স্প্রিং আমরা হতে দেখলাম, আরব বসন্ত। বহু দেশে বিরাট বিরাট পরিবর্তন ঘটে গেল, ভালো মন্দ বিভিন্ন রকম। এবং অতি সম্প্রতি আমরা এটা দেখছি যে মিশরে জেনারেল সিসির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, রাত্রে সেখানে রাস্তাঘাটে লক্ষ লক্ষ মানুষ নেমে পড়েছে। বেলারুশে আন্দোলন চলছে, থাইল্যান্ডে চাচা যে জেনারেল তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমাদের দেশেও এক ধরনের ফ্যাসিবাদ আজকে কায়েম হয়েছে, আজকে নির্বাচনী প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে বাংলাদেশে কোনো নির্বাচন হয় না, দল অংশগ্রহণ করে না, প্রার্থী নাই, না হয় ভোটার নাই, হয় আগেই ভোট হয়ে যায় আর নয় ভোটই হয় না। এই যে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি মানুষের অনীহা, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমাদের বুঝতে হবে যে নির্বাচন হলো গণতন্ত্রের বাহন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজে পরিবর্তন হয়। সেই নির্বাচন যদি আপনি অর্থহীন করে দেন, সেই নির্বাচন যদি আপনি একটা খেলায় পরিণত করেন, একটা ছেলে খেলায় পরিণত করেন, তাহলে এই প্রক্রিয়ার উপর আর কোনো আস্থা থাকে না, আর ফলে গণতন্ত্রের উপরও কোনো আস্থা থাকে না। কাজে বন্ধুগণ, এরকম একটা পরিস্থিতিতে কী হয়, সেটা হলো এমন সরকার আসে ক্ষমতায় যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। যেহেতু তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, অতএব তারা জনগণের কাছে দায়বদ্ধ না, অতএব তারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য না। এ ধরনের সরকার হয় জনবিচ্ছিন্ন। তারা উন্নয়নের স্বপ্ন দেখায়, উন্নয়নের বিভিন্ন রকমের ভাব দেখায়, কিন্তু বাস্তবতা কী? এই সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিপোর্ট বাইর হয়েছে যে এশিয়ার 30টা দেশের মধ্যে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বেশ উন্নয়ন করেছে, কিন্তু মানুষের সুখ, মানুষের শান্তি, মানুষের তৃপ্তি, এর যে হিসাবে, এই হিসাবে বাংলাদেশের অবস্থান 30টা দেশের মধ্যে 26তম। তাহলে এই উন্নয়ন কার জন্য? আজকে দেশ দুর্নীতির একটা চমৎকার ক্ষেত্রে পরিণত হয়েছে, সকল ক্ষেত্রে দুর্নীতি।